আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও অমর একুশে উপলক্ষে বাংলাদেশে আলপনা ও বর্ণমালা এসেছে শহীদ মিনার। 20 ফেব্রুয়ারি মধ্যরাতের পর 21 ফেব্রুয়ারি প্রথম প্রহরে শুরু হবে ভাষা শহীদদের শ্রদ্ধা জ্ঞাপন। শ্রদ্ধাবনত চিত্তে জাতি স্মরণ করবে সালাম বরকত রফিক জব্বারদের, যাদের রক্তের বিনিময়ে রাষ্ট্রভাষা বাংলা। প্রতিবারের মতো এবারও মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে পুরোদমে চলছে শেষ প্রস্তুতি। রঙে রঙে সেজে উঠেছে স্মৃতির মিনার, ঝাড়ু ও ধোয়া মোছা সহ পরিষ্কার করার কাজ চলছে পুরোদমে, চলছে আলপনা সাজসজ্জা ও গাছের গুড়ি রং করার কাজ। শহীদ মিনারের আশপাশের সব দেয়ালে ছবি ও বাণীতে ফুটিয়ে তোলা হচ্ছে ভাষা আর দেশের কথা। কেউ ভাষা শহীদদের ছবি আঁকছেন, আবার কেউ বাংলা বর্ণমালা লিখছেন। এক কথায় বলা যায়, আলপনা ও বর্ণমালায় সেজে উঠেছে শহীদ মিনার এলাকা। প্রতি বছরের মতো এবারও চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থীরা দেয়ালে আলপনা ও ভাষা আন্দোলনের নানা গান, কবিতা ও স্লোগান লেখার কাজ করছেন। শহীদ মিনার এলাকার নিরাপত্তা নিশ্চিতে আইন শৃঙ্খলা বাহিনী সিসি ক্যামেরা স্থাপন সহ প্রয়োজনীয় প্রস্তুতি সেরে নিচ্ছে। সেনাবাহিনীর র‍্যাব, পুলিশ ও আনসার সদস্যদের ব্যাপক উপস্থিতি সোমবার থেকে লক্ষ্য করা গেছে। গত 2 দিন ধরে দায়িত্বে নিয়োজিত ব্যক্তি ছাড়া কাউকে শহীদ মিনার এলাকায় প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। ঢাকা থেকে হাবিবুর রহমানের রিপোর্ট। আমি 30 বছর আগে এই শহীদ মিনার সাজসজ্জার কাজে ছাত্র অবস্থায় ব্যস্ত ছিলাম, করতাম। এখন পুষ্কে জেলা স্কুলে টিচারি করি, ওখানে 21 পালন করি। এবারে আসছি সেই পূর্ব স্মৃতি বন্ধন করার জন্য এই কেন্দ্রীয় শহীদ মিনারে। ছোটো ছোটো আমাদের নতুন প্রজন্মের ছাত্ররা কাজ করছে, তাদের সামনে যে আমি আমার ওয়াইফ, আমরা দুজনই পাশ করা আর্টিস্ট, আমরা আসছি একটু এদের সাথে রং তুলি নিয়ে একটু নাড়াচাড়া করলে পরে সেই পুরনো অনুভূতিটা জাগ্রত হবে এবং ভাষা আন্দোলনের শহীদদের প্রতি একটু শ্রদ্ধা জানাতে পারবো, এটাই মুখ্য উদ্দেশ্য। আমি একজন বাঙালি এবং বাঙালির সার্বজনীন অনুষ্ঠান বা উৎসব এই 21শে ফেব্রুয়ারি। এই 21শে ফেব্রুয়ারিতে আমাদের বাঙালিদের জাগরণ, বাঙালিদের স্ফুরণ, বাঙালি একত্রিত হওয়া, অতীতের যত রকমের আন্দোলন সংগ্রাম এই 21কে কেন্দ্র করেই উজ্জীবিত হয়েছে বাঙালি। তা আমি মনে করি সারা বাংলাদেশের মানুষ নতুন করে আবার একত্রিত হওয়ার জন্য, অসাম্প্রদায়িক চেতনা বিল্ড আপ করার জন্য এই 21শের এই শহীদ মিনারে সবার একত্রিত হওয়া উচিত, এবং আমি এসেছি সেই কারণে এখানে। বলুন, থেকে এসেছি 21 উপলক্ষে। আমি 93 সালে ঢাকা চারুকলা ইনস্টিটিউট থেকে পাশ করে গিয়েছি, সেখানে আমার কুষ্টিয়ে বিয়ে হয়েছে, কুষ্টিয়াতেই আছি, বসবাসত আছি। আবার সেই নতুন করে আমি আমার পুরনো জীবনটা ফিরে পেতে চাই, সেই উদ্দেশ্য নিয়ে আমি আমার নতুন প্রজন্মের ছাত্রছাত্রীদের সাথে একত্রিত হয়েছি। আর 21টা আমাদের অনেক বড় পাওয়া, এটা একটা আন্তর্জাতিক মানের ইয়ে হয়ে গিয়েছে, সম্মান পদক পেয়েছে। সেহেতু আমাদের প্রত্যেকটা জেলায় জেলায় যারা যারা আর্টিস্ট আছে, আমার মনে হয় সবারই 21শে সময় ঢাকায় চলে আসা উচিত। আর আমার সেই অনুপ্রেরণা থেকে আমি তো এখানে করছি, এমনকি আমি চাই যে আমার নতুন প্রজন্ম যারা, আরও নতুন নতুন আমার সন্তানের মতো যারা, তারাও যেন আসতে পারে, এটাই আমি ব্যক্ত করি।